নাঙ্গলকোটে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সিএনজি চালক সাদ্দাম হোসেন ও তার পরিবারকে প্রতিবেশী দেলওয়ার হোসেন, বাবু আনোয়ার হোসেন, আব্দুল জলিল, আব্দুল হান্নান, শফিকুর রহমান মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে শনিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, আয়ুব মিয়া, গোরফান, শাহ আলম, ফারুক মজুমদার, করিম মোল্লা। সংবাদ সম্মেলনে বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, প্রতিপক্ষের লোকজন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে ও তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেছে। তারা ভুয়া দলিল দিয়ে তাদের জমি দখল করার পায়তারা করছে, প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী সাদ্দাম হোসেন। বলেন, তাদেরকে এই মর্মে যে ডাকছি, আমি মন্নারা ঢালুয়া ইউনিয়ন নাঙ্গলকোট থানার অধিবাসী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মৃত্যু আব্দুল হালিমের ছেলে। আমার আব্বা প্রতিবন্ধী ছিল, প্রতিবেশী হইল সাইফুল ইসলাম বাবু, দেলোয়ার আনোয়ার কবির, আনোয়ার কবির হান্নান ও শফিক জলিল, এভাবে ওনারা 8-9 জন আছে। আমি একটা অজ্ঞাতনামা জিটি করছি নাঙ্গলকোট থানায়। তো অফিসার ইনচার্জ ফারুক সাহেব, উনি মানবতা পুলিশ, আমি দয়া করি ওনাকে বলতেছি যে আমার বিষয়টা খতিয়ে তদন্ত করে দেখা উচিত। 1991 থেকে 2000 সাল পর্যন্ত আমরা মামলা চলে, তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, রাজস্ব সরকার বিবাদী ছিল এই মামলার, এবং কি আবু বিবি গং ছিল। আমরা দুই পক্ষের সাথে আপোষ হওয়ার পরে 2000 সাল আপোষ হয়ে যায়। হওয়ার পরে বিজ্ঞ কোর্টে সোলোনামা ভিত্তিতে দুই দলিলে আমরা মালিক হই। তিনি দায়রা জেলা জজের মাধ্যমে আপোষ সোলোনামা বন্টন হয়, দুই পক্ষের আপোষনামা হইয়া যায়। যখন আমরা খারিজ করতে যাই, আমার প্রথম পক্ষ আবেদন করে খারিজকারী সাইদুল হক, ওনার এতে আমি যখন আমরা দুই পক্ষ মিলে আপোষ খারিজ করতে যাই, করার এসিলেন্ট অফিসে যাইয়া তারা বলে যে শেকান্তর আলী, মরম শেকান্তর আলী আমাদের কাছে সম্পদ বিক্রি করছে। ওই সম্পদের দলিলগুলা 8 রকম স্বাক্ষর, এবং আমি এসিলেন মহোদয়কে অবগত করি ওই দলিলগুলোর ফটোকপি দিয়ে, নাইফ সাহেবকে করি, ইউনো মহোদয়কে করি, জেলা প্রশাসক মহোদয়কে করি। আসলে আইনি প্রক্রিয়ায় আমি মালিক হই 2003-এ। ওই দলিলগুলো স্পেয়ার দেখায় 1997 থেকে 2000 সাল পর্যন্ত। এই দলিলগুলোর স্বাক্ষর ভায়া দলিল এবং সাবেক দাগ হাল দাগে মিল পাওয়া যায় না। আইনি প্রক্রিয়া যদি আমরা পাই, আমরা নিব, ওরা হইলে ওরা নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। শরীফ আহমেদ মজুমদারের তথ্য, ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।